এখানে কালো রাখি পরানো হচ্ছে কয়েকজনের তরফ থেকে। তারা কি বলছে শুনবো, আপনারা কালো রাখি পরাচ্ছেন এবং তার সাথে লেখা আছে ব্যান সিএম, কেন ব্যান সিএম? কারণ এই মুহূর্তে আমাদের গোটা পশ্চিমবঙ্গবাসীর একটাই দাবি, যে দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ। কারণ তিনি প্রত্যেকটা ক্ষেত্রে, অ্যাডমিনিস্ট্রেশন, ল অ্যান্ড অর্ডার, স্বাস্থ্য, শিক্ষা, সমস্ত ক্ষেত্রে ফেলিয়ার। এবং গতকালকে তিনি আরও সেটার প্রমাণ দিয়েছেন যে আজকের এই অ্যাডভান্স যুগে তার সরকার নোটিফিকেশন দিয়ে বলল যে মহিলাদের নাইট ডিউটি দেওয়ার ক্ষেত্রে রেস্ট্রিকশানস আনতে হবে। এটা থেকেই প্রমাণিত হয় তিনি কতটা অযোগ্য, তাই তার পদত্যাগের দাবির লক্ষ্যে শপথের জন্যই প্রতিবাদ। দেখো মধুকল্পিত, আমরা ভিডিও জার্নালিস্ট যে দৃশ্যটা তুলে ধরছে এই মুহূর্তে আমরা শুনলাম কি বলছেন, কেন কালো রাখি পড়ানো হচ্ছে, অর্থাৎ স্লোগান উঠছে চতুর্দিকে, হাইকোর্টেও এই স্লোগান আজকে আমরা দেখেছিলাম, দফা এক দাবি এক। এবং শুধু তাই নয়, এই স্লোগান আজকে একাডেমি চত্বরে রয়েছে। আমার ভিডিও জার্নালিস্ট সম্পূর্ণ ছবিটা, যে একাডেমি চত্বরে শিল্পীদের তরফ থেকে যে জমায়েত করা হয়েছে সেই জমায়েতের ছবিটা তুলে ধরছে। এখানে বডি পেন্টিং চলছে, বডি পেন্টিংয়ের ছবিটা আমি আমার ভিডিও জার্নালিস্টকে একবার তুলে ধরতে বলবো, যেখানে বডি পেন্টিং চলছে এবং সেখানে বেশ কিছু জিনিস লেখা রয়েছে, মায়ের দাবি, এমন এমন দাবি, এমন বক্তব্য দিয়ে বডি পেন্টিং করা হয়েছে এবং উই ওয়ান্ট জাস্টিস। এবং পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিচার চাওয়া হচ্ছে, এবং যেই অভয়ার যেই ঘটনা ঘটে গেছে ইতিমধ্যেই, সেই ঘটনার বিচার চাওয়ার জন্য পথে নেমেছেন চিত্রশিল্পীরা। এবং সেই দৃশ্যই আমার ক্যামেরায় আমার ভিডিও জার্নালিস্ট পার্থ সারথী রায় এই মুহূর্তে তুলে ধরছেন। কথা বলার চেষ্টা করবো আরও যারা এখানে শিল্পী রয়েছেন তাদের সাথে, তারা কি বলছেন জানার চেষ্টা করবো। আপনারা আজকে এখানে জমায়েত করেছেন, বিচার চাইছেন, গোটা দেশ গোটা রাজ্য উত্তাল এই মুহূর্তে আরজি করের ঘটনা নিয়ে, আপনাদের মূল দাবি? যে জিনিসগুলো বলা আমাদের সংগত মনে হয়েছে আমরা সেই কথাগুলো বলেছি, এবং না ওর ফ্যাক্টের অনুভব বা আমাদের ওপিনিয়ন কখনোই যে আমরা একটা গোলমালন কথা বলবো, তাদের কিছু হালকা উত্তেজনা চারিদিকে ছড়িয়ে পড়বে এবং বেসলেস মুভমেন্ট জেনারেটেড হবে, সেইটা কিন্তু আমাদের আমরা করিনি। এবং আমাদের নজরে যদি কারো পড়ে আমরা নিশ্চয়ই সেটা এনকারেজ করবো না। আর আমার কাছে যেটা আজকে ডিসকাশনের সবচাইতে ইকুয়ালি ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল, আমরা দুজনেই একেবারে জোর গলায় দার্থহীনভাবে বলেছি যে এই সমক দিয়ে বদ্যে পাঠিতে নিয়ে আসবেন না। আজকে ডাক্তারদেরও প্রথমত কাজকর্ম আছে, ডাক্তারদের জীবনের একটা খুব সাংঘাতিক ঝামেলা আছে, সেটা হচ্ছে কাজ করে খেতে হয়। মোটামুটি আমরা কেউ চলন্ত এডিএম নই, কাজ না করলে রোজগারটা মারা যায়। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে ডাক্তারদের সমক দেওয়ার মধ্যে যে একটা সামাজিক মেসেজ আছে, যে একটা আনন্দ, আমরা যেন সেই বডি বিল্ডারদের মতো ডাক্তার সমাজের সামনে দাঁড়াচ্ছি, যে আমরা সমক দিয়ে ডাক্তার দেখাচ্ছি। আর যেভাবে আমরা আপনাদের সাথে কথা বললাম, ধর্ষণ বা ইয়ে নয়, এর পিছনে আরো অনেক বড় গল্প আছে, সে তো বোঝাই যাচ্ছে। একদম একদম মধুকল্পিতা, প্রশাসন যদি একটু তৎপর হতো তাহলে এত কিছু ঘটতই না, এমনটাই বলছেন এই একাডেমি অফ ফাইন আর্টসের যারা এসছেন শিল্পীরা। তারা স্পষ্ট কথায় বলছেন যে কামদুনি, পার্ক স্ট্রিট কামদুনি থেকে এতদিন ধরে এত কিছু চলে এসছে, প্রশাসনের আরও তৎপর হওয়া উচিত ছিল, এমনটাই মনে করছেন এখানকার শিল্পীরা। এখানে আঁকা চলছে, পেন্টিং চলছে, পেন্টিং করছেন যারা শিল্পী রয়েছেন তারা ইতিমধ্যেই সেই ছবি আমার ভিডিও জার্নালিস্ট তুলে ধরছে। আঁকার মাধ্যমে তারা প্রতিবাদ করছেন, কারণ আমরা দেখেছি প্রত্যেকটা সেক্টর থেকে ডাক্তাররা পথে নেমেছেন, টলিপাড়া পথে নেমেছে, এইবার একাডেমি অফ ফাইন আর্টসের শিল্পীদের তরফ থেকে প্রতিবাদ করা হচ্ছে। এবং তার মধ্যে যে ছবি আমার ভিডিও জার্নালিস্ট পার্থ সারথী তুলে ধরছে, যেখানে স্পষ্টত লেখা রয়েছে একটি গানের লাইন, চিৎকার কর মেয়ে দেখি কত দূর বলা যায়, আমরা কি শুধু মোমবাতি হাতে এগিয়ে চলা দেয়, এই জাতীয় একটি গান এখানে লেখা রয়েছে। এবং সেই গানের লাইন আমরা দেখতে পাচ্ছি, এবং প্রতিবাদের ভাষা তারা আঁকার মাধ্যমে তুলে ধরছেন। কথা বলার চেষ্টা করব তাদের সাথে। আপনারা প্রতিবাদের আঁকার মাধ্যমে প্রতিবাদ করছেন, সারা দেশ তথা গোটা বিশ্ব প্রতিবাদ করছে, কি বলবেন? একেবারে প্রিয়াঙ্কা, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমি যে ছবিটা দেখাচ্ছি কলকাতা মেডিকেল কলেজের যে দেওয়াল জুড়ে, সেই দেওয়াল জুড়ে কিন্তু প্রতিবাদের যে ঢেউ, সেই ঢেউ আপসে পড়ছে, দেখানোর চেষ্টা করছি। দেওয়াল লিখন চলছে এই মুহূর্তে, যারা উপস্থিত রয়েছে তারা প্রত্যেকে কিন্তু তাদের যে বিষয়গুলো একটা একটা করে বক্তব্য আমি দেখাবো একেবারে প্রথম থেকে। ভিডিও জার্নালিস্ট সঞ্জয়কে বলবো একেবারে প্রথম থেকে দেওয়ালের একদম প্রথমে যে দেওয়াল লিখনটা হয়েছে সেখান থেকে দেখানোর চেষ্টা করবো। স্টপ
ভায়োলেন্স এগেনস্ট ওমেন। এখানে কলকাতা মেডিকেল কলেজের দেওয়ালে প্রথমেই এটা লেখা রয়েছে, তারপরের ছবিটা দেখানোর চেষ্টা করবো, স্টপ ভায়োলেন্স বলে লেখা রয়েছে এবং তার সঙ্গে একটা প্রতীকী আঁকা রয়েছে। পরপর পরপর এই যে পুরো দেওয়ালটা, এই পুরো দেওয়াল জুড়ে কিন্তু প্রতিবাদের যে আছে আজ এখানেও পড়েছে, পুরো দেওয়াল জুড়ে এই মুহূর্তে কলকাতা মেডিকেল কলেজের যে পুরো দেওয়াল জুড়ে আঁকা হচ্ছে দেখতে পাচ্ছ, এবং যারা রয়েছেন আমি তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো, যারা এই মুহূর্তে এখানে রয়েছেন তাদের সঙ্গে আমি এক এক করে কথা বলে নেব, তারা কি বলছেন সে বিষয়গুলো, এখানে যারা দেওয়াল লিখনের কাজে এই মুহূর্তে রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেব। একটু কথা বলতাম আপনাদের সঙ্গে, আজ তো দুই চিকিৎসককে ডাকা হলো, তাদেরকে লালবাজারে জেরা করা হলো, এবং ছেড়েও দেওয়া হয়েছে, এই মুহূর্তে তারা এখানে রয়েছেন, এবং তার পাশাপাশি আপনারা দেওয়াল লিখনও করছেন এই মুহূর্তে, কি বলবেন, কি বলবেন, বিচার চাইছেন তো? হ্যাঁ অবশ্যই বিচার চাইছেন। আমাদের তরফ থেকে যেটা করতে পারি আমরা সেটা করছি, এবার বাকিটা আমাদের পুলিশ এবং সরকার দুজনের উপরেই আমাদের এখনো ভরসা আছে, এবং আশা করব যে বিচার যেন আমরা পাই। বিচারের যে দাবি সেই দাবিটাকে যেভাবেই হোক সামনে রাখা যাক, সেই দাবিকে কিন্তু তারা সামনে রাখছেন। সরাসরি চলে যাবো, আমাদের অপপ্রতিনিধি সন্তু রয়েছেন আমাদের সঙ্গে, সন্তু এই মুহূর্তে তুমি একেবারে মেডিকেল কলেজের প্রতিবাদের যে মঞ্চ রয়েছে সেই মঞ্চের একেবারে সামনে রয়েছে এই মুহূর্তে দুই চিকিৎসক, তারাও সেখানে উপস্থিত রয়েছেন, কি কি বলছেন, অন্যান্য যারা চিকিৎসকেরা রয়েছেন তারা কি বলছেন, তাদের কি প্রতিক্রিয়া? একদমই ছবিটা দেখালে পরিষ্কার হবে, গোটা বাংলার মানুষ এই মুহূর্তে দেখতে পাচ্ছে শুভর্ণ গোস্বামী এবং কুণাল সরকার, তারা এই মুহূর্তে বক্তব্য রাখছেন, এবং চিকিৎসকরা স্বাস্থ্যকর্মীরা তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের বক্তব্য শুনছেন। এই মুহূর্তে মিরাজ আলী সেই ছবি দেখাচ্ছে, কিন্তু তুমি যে দেয়ালগুলো দেখাচ্ছিলে সেই দেয়ালে কিন্তু একের পর এক স্লোগান যে লেখা রয়েছে সেই স্লোগান থেকে পরিষ্কার যে রাজ্যের সরকারকে, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে, রাজ্যের পুলিশ মন্ত্রীকে সরাসরি বলা হচ্ছে যদি ব্যবস্থা না নিতে পারেন, যদি এই ছবির পরিবর্তন ঘটাতে না পারেন, যদি অভয়ার যারা খুনি, অভয়ার যারা যাদের অভয়াকে যারা খুন করেছে তাদের যদি শাস্তি দিতে পারেন তাহলে কিন্তু বদিটা ছেড়ে দিন। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করব, কালো কালো ব্যাজ পরে এই মুহূর্তে প্রতিবাদ জানানো হচ্ছে, এবং তুমি জানো যে ছবিটা গোটা বাংলার মানুষ দেখেছে, যেভাবে লালবাজারে তাদেরকে ডাকা হয়েছিল তারপর যে মিছিল আমরা দেখেছি এটা কোনো মিছিল, তৈরি করা মিছিল নয়, এটা মানুষ হাঁটতে হাঁটতে সাধারণ মানুষ যখন একসঙ্গে রাস্তায় নেমে হাঁটা শুরু করে সেটাই যেন একটা মিছিল হয়ে ওঠে। এই মুহূর্তে সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে সুবর্ণ গোস্বামী এবং কুণাল সরকারের বক্তব্য শুনছেন, এবং গোটা বাংলার মানুষ এই মুহূর্তে রিপাবলিক বাংলায় দেখতে পাচ্ছেন যে চিকিৎসকরা রাস্তায় নেমেছেন।